তো সামার সিটি সেন্টারে আইসক্রিম পার্লার, তো এখানে চলছে আইসক্রিম ফেস্ট। তো এখানে যে যে আইটেমগুলো আছে সেটা হচ্ছে, ফার্স্টে আছে ভ্যানিলা ক্লাসিক, এটা হচ্ছে যেটা রেগুলার প্রাইস সেটা হচ্ছে 120 টাকা, এবং স্ট্রবেরি এটা রেগুলার প্রাইস 120 টাকা, চকলেট ক্লাসিক, ম্যাঙ্গো ম্যানিয়া এই দুটারও রেগুলার প্রাইস 120 টাকা। তো দুইটারই অফার প্রাইস যদি আমরা কাপে নিই তবে 60 টাকা, মানে চারটারই অফার প্রাইস হচ্ছে 60 টাকা, মানে প্রায় 50%। আর হচ্ছে এটা হচ্ছে কোণে নিলে হচ্ছে 80 টাকা চারটারই দাম। আছে বাটার স্কচ, এটা রেগুলার প্রাইস 160 টাকা, ব্ল্যাক ফরেস্ট রেগুলার প্রাইস 160 টাকা। তো দুটারই অফার প্রাইস 80 টাকা, যেটা অলমোস্ট 50%, এবং এটা যদি কোণে নিই তবে এটা 100 টাকা। অ্যাম্ব্রোসিয়া এটা 160 টাকা রেগুলার প্রাইস, এবং কাপে নিলে 80, এবং অফার প্রাইস যেটা হচ্ছে কোণে নিলে হচ্ছে 100 টাকা। তো ফার্স্ট হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, অ্যাম্ব্রোসিয়া, এটা কি বাটার স্কচ, ম্যাঙ্গো, চকলেট, ভ্যানিলা আর স্ট্রবেরি। তো আমরা অর্ডার দেবো একটা অ্যাম্ব্রোসিয়া, এটা হচ্ছে কাপে দিবেন, আর চকলেট ক্লাসিক যেটা এটা হচ্ছে কোণে দিবেন, আর হচ্ছে একটা ম্যাঙ্গো ম্যানিয়া দিবেন হচ্ছে কাপে। আচ্ছা 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 আচ্ছা, চকলেটটা শেষ, তাহলে আপনি চকলেট আর হচ্ছে বাটার স্কচটা হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই। ¿Qué pasa?
আরেকটা টিস্যু দিন। আমি আজকে ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটা এবং ভিতরে যে আপনার ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছি, তো এখানে দেখা যাচ্ছে আপনারা ম্যাঙ্গোর উপরে চকলেট সিরাপ এবং চকলেট সিরাপ দিয়েছে, তো এটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। আপনারা যদি আসেন এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি কিন্তু ম্যাঙ্গো মিশি, ম্যাঙ্গো আর হচ্ছে আমার মেবি ভ্যানিলাটা মিক্স দিচ্ছে, আমার খেয়াল আসতেছে না। হ্যাঁ, ভ্যানিলা আর ম্যাঙ্গোটা মিক্স থাকতে বলতে অ্যাকচুয়ালি আমার কিন্তু যেটা হচ্ছে চকলেট আর যেটা বাটার স্কচ এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, স্ট্রবেরি আমার স্ট্রবেরি ফ্লেভারটা হচ্ছে পছন্দ না, তো এখানে আইসক্রিমে আমার স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগতেছে না। প্রচুর পরিমাণ মানে এখানে অফার প্রাইস যে কম দামে এত পরিমাণ আইসক্রিম, এটা মানে সাভারের মধ্যে আইসক্রিম পার্লার কিন্তু আমার দেখা আছে, মেবি নিউ মার্কেট একটা আছে, বাট এখানে আমি পাইলাম যে কিন্তু হচ্ছে আপনার একটা আইসক্রিম ফেস্ট চলতেছে, সেটা হচ্ছে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো এখানে আমরা চলে আসলাম একটু আইসক্রিমটা রিভিউ দিতে, কেমন খাইতে, বা সাভারে কিন্তু আইসক্রিম পার্লারটা একটা নতুন জিনিস। তো আজকে আমরা আইসক্রিম টেস্ট করছি, প্রায় 6টা আমরা মানে মিক্সড, অ্যাকচুয়ালি 3টা আইসক্রিম নিয়েছি, মিক্সড টোটাল হচ্ছে 6টা আইসক্রিম আমরা টেস্ট করছি। তো যেটা হচ্ছে কোনে নিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাটার স্কচ আর হচ্ছে চকলেট, এটা আমি বলবো যে বেশ ভালো, বাট চকলেট ফ্লেভারটা কিন্তু আমার পছন্দের। তো আমি সাধারণত আপনাদেরকে বলবো যে আপনাদের যে ফ্লেভারটা পছন্দ সেই ফ্লেভারটা অবশ্যই টেস্ট করতে পারেন। এখানে ভেতরে কিছুটা বাদাম ছিল, প্লাস হচ্ছে কিছু জেলি টাইপের ছোটো ছোটো ছিল। তো তারপরে আমরা যেটা মিক্সড আরেকটা টেস্ট করলাম সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর হচ্ছে অটোশিয়া, তো এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আরেকটা স্ট্রবেরি আর অ্যাম্ব্রোসিয়া নিয়েছি, স্ট্রবেরিটা আমার পার্সোনালি ফেভারিট না। তো এখানে ওরা একটা সিরাপ দিছে, সেটা হচ্ছে চকলেট যে সিরাপটা সেটা, আর যদি স্ট্রবেরির সাথে অ্যাকচুয়ালি স্ট্রবেরি সিরাপটা দিলে বেশি ভালো লাগতো, তো তারা বললো যে তাদের কাছে নাই। তো গতদিন যখন আমি আসলাম তারা কিন্তু তখন অন্য অন্য আইটেমগুলোর সাথে কিন্তু স্ট্রবেরি সিরাপটা দিছে, সেদিন চকলেট সিরাপটা ছিল না। তো অবশ্যই এখন তো সারাদিন পরে এখন প্রায় শেষ সময়, তো এখন স্বাভাবিক ব্যাপার না থাকা, তো সাভারে কিন্তু আইসক্রিম ফেস একটা নতুন জিনিস। তো অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো এসে একটু টেস্ট করে যেতে পারেন। যেটা হচ্ছে মেইন কথা যে ঢাকায় যে আইসক্রিম পার্লারগুলো আছে সেগুলো যেমন অনেক অনেক বড় বা অনেক ধরনের আইটেম থাকে, কিন্তু এত কম দামে কিন্তু এত বেশি পরিমাণ আইসক্রিম মানে পাওয়া খুব কঠিন। যেটা হচ্ছে সাভারে কিন্তু যেটা অলমোস্ট রেগুলার প্রাইসের দিকে তারা 50% ডিসকাউন্ট দিয়ে দিতেছে, এবং এই 50% ডিসকাউন্টের পরেও কিন্তু তারা বেশ পরিমাণটা খুব ভালো ছিল। তো অবশ্যই আমি বলবো যে আপনারা আসতে পারেন এবং টেস্ট করতে পারেন সামার সিটি সেন্টারে আইসক্রিম পার্লারে আইসক্রিম ফেস্ট।